নমস্কার বন্ধুরা উঠে আসছে একটা বিরাট বড় আপডেট যারা গাড়ি চালান তাদের জন্য বিরাট সুখবর এবার থেকে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই আপনারা গাড়ি চালাতে পারবেন কেন্দ্র সরকারের নতুন আইনে বলা হয়েছে পয়লা অক্টোবর থেকে আর কোনো রকম ডকুমেন্টস ছাড়াই কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন তাহলে কিভাবে চেক করা হবে চালান কি সত্যি উঠে গেল কি বলছে নতুন আইনে আসুন বন্ধুরা দেখে নিই তো তার আগে বলি বন্ধুরা আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন নিচে অবশ্যই কিন্তু কমেন্ট করতে আপনারা ভুলবেন আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই কিন্তু দরকারি তাই এখনও যদি কেউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং টাকা থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব কী বলা হচ্ছে দেখুন যে গাড়ির কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক নয় যারই হচ্ছে নতুন নিয়ম তো নতুন নিয়মে বন্ধুরা কী বলা হচ্ছে আমরা দেখে নেব তো সরাসরি নিউজে চলে যাবো বন্ধুরা কী বলা হচ্ছে দেখে নিন যে এ যাবো চার চাকা মোটর বাইক বা অন্যান্য গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই গাড়ির জরুরি কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্স্যুরেন্স পেপার পলিউশন সার্টিফিকেট ইত্যাদি কিন্তু সাথে চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক ছিল আর এই বাধ্যতামূলক নিয়মের কারণে বহু ক্ষেত্রে দেখা গেছে যে জরুরি এই সকল কাগজপত্র হারিয়ে সমস্যায় পড়েছেন গাড়ির মালিক থেকে চালকরা আর এবার এই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে নতুন নিয়ম চালু করলো কিন্তু রাজ্য কেন্দ্র সরকার এখন থেকে আর এ সকল জরুরি কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক নয় বলে কিন্তু জানানো হলো কেন্দ্রের তরফ থেকে আর এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী পয়লা অক্টোবর থেকে অর্থাৎ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে গাড়িতে গাড়ি নিয়ে কিন্তু আপনারা যদি বাইরে কোথাও যান তাহলে তার সাথে সাথে আপনাদের হেলমেটের সাথে সাথে বিভিন্ন ডকুমেন্টস কিন্তু আপনাদের নিয়ে যেতে হয় এবং অনেকে কিন্তু ফেসে যান এবং অনেক ভুরি ভুরি পরিমাণ কিন্তু চালান আপনাদের দিতে হয় এই ঝঞ্ঝাট থেকে আপনাদের মুক্তি দিতে কিন্তু নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার সেই নিয়ম কিন্তু পয়লা এক অক্টোবর থেকে কিন্তু চালু হয়ে যাবে তো কী বলা হয়েছে বন্ধুরা দেখে নেব যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তরফ থেকে নতুন যে নিয়ম কার্যকর করা হয়েছে তাতে বলা হয়েছে এখন থেকে এই সকল জরুরি কাগজপত্র কিন্তু পোর্টালের মাধ্যমে যাচাই করা হবে আর এই নতুন নিয়ম সম্পর্কে ইতিমধ্যেই রাজ্য পরিবহন বিভাগ এবং ট্রাফিক পুলিশের কাছে একটি নোটিফিকেশন এসেছে বলে কিন্তু জানা গিয়েছে সূত্র মারফত অর্থাৎ বন্ধুরা রাজ্য কিন্তু এই নিয়ম কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এবং তাদের কাছেও কিন্তু একটা নোটিফিকেশন চলে এসছে এখন দেখা যাক রাজ্যে কবে কবে থেকে চালু করবে এই নিয়ম তো রাজ্য পরিবহন বিভাগ এবং ট্রাফিক পুলিশের কাছে যে নোটিফিকেশন এসেছে তাতে বলা হয়েছে যে আগামী পয়লা অক্টোবর থেকে গাড়ি চালকদের কাছে আর কাগজপত্র চাওয়া যাবে না পরিবর্তে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি সফটওয়্যার আনা হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে কর্তব্যরত ট্রাফিক পুলিশ অথবা অন্যান্য কর্মচারীরা গাড়ির কাগজপত্র যাচাই করে নিতে পারবেন তারপরে কি বলা হয়েছে বন্ধুরা দেখুন পাশাপাশি ট্রাফিক পুলিশদের কাছে একটি বিশেষ ধরনের মেশিন থাকবে যে মেশিনে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিলে সমস্ত রকম তথ্য কিন্তু যাচাই করা যাবে যে সকল ট্রাফিক পুলিশ কর্মীরা এই কাজে নিযুক্ত থাকবেন তারা তাদের কাছে থাকা স্মার্টফোনেই পরিবহন সংক্রান্ত নতুন সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ বন্ধুরা এবার থেকে জিনিসটা কিন্তু খুব সহজ হতে চলেছে অর্থাৎ আপনাদেরকে কিন্তু কোনো রকম পেপার চাইবে না পয়লা অক্টোবর থেকে আপনাদেরকে বিভিন্ন জায়গা আপনারা কিন্তু একটা পোর্টালের মাধ্যমে সেই ডকুমেন্টস আপনারা সাবমিট করতে পারবেন এবং সেই সাবমিট করার ডকুমেন্টস কিন্তু তারা যাচাই করে নিতে আপনারা বলবে যাচাই করতে আপনাদেরকে বলবে এবং বিভিন্ন জায়গায় আপনাদেরকে কাগজ ছাড়াই কিন্তু আপনারা বিনা পেপারলেস কিন্তু আপনারা ছেড়ে ছাড়া পাবেন তারপর কী বলেছে বন্ধুরা দেখুন যে কেন্দ্র সরকারের তরফে উনিশশো আঠার উনিশশো উনানব্বইয়ের মোটর ভেহিক্যাল অ্যাক্টের একাধিক সংশোধন করা হয়েছে আর এই সকল সংশোধনের জন্যই অংশ হিসাবে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এর পাশাপাশি চালকদের জরিমানা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা আনতে চলেছে রাজ্য পরিবহন পরিবহন মন্ত্রণালয় আর এই সকল সুবিধার কারণে চালকদের ভোগান্তির অনেকটাই কমবে তবে ভোগান্তি কমলেও নতুন নিয়ম অনুযায়ী আইন ভাঙলে জরিমানার পরিমাণ কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে তো বন্ধুরা শুধু শুধু এটা আপনাদের একটা বিরাট একটা নিউজ যে ভেহিক্যাল কিন্তু একটা নতুন পরিবহনের ক্ষেত্রে একটা বিশাল বড়ো আইন এনেছে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার তো কেন্দ্র সরকার কিন্তু বলতে চাইছে যে আপনাদের আর কোনো রকম পেপার্স নিয়ে যেতে হবে না পেপার্স থেকে আপনাদেরকে মুক্তি দিতে চলেছে তো আপনাদের কিন্তু কোনো রকম পেপারস ছাড়া আপনাদের বিভিন্ন অ্যাপ অ্যাপ থাকবে সেই অ্যাপে আপনারা বাড়িতে বসে আপনাদের নিজস্ব পেপারগুলো কিন্তু সাবমিট করতে পারবেন এবং সেই সাবমিট করা পেপারগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা শো করাতে পারবেন পেপারলেস তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করেন জানাতে কিন্তু ভুলবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে টাটা